সব সময় না, যখন মন হয় তখনই ওরকম করতে থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বিকেল 5টা। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এই বিকেল থেকে। বেটা দেখো কারণ দুষ্টুমি করছে। দেখো বেটা সব সময় মানে একটু ঘুমিয়ে থাকলে শান্ত, নয়তো ঘুম থেকে উঠলেই দুষ্টুমি শুরু হয়ে যায়। তো রোহন এসে বেটা রোহনের সঙ্গে খেলছে এখন। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে আজকের ওয়েদারটা তোমাদের দেখাই। তো তো মামামের এখন না এই জুতোটা হয়ে যায় পায়ে, মানে একটু বড় হয়ে যায় যদিও, বাট মানে দেখো জুতোটা পরাতেই পারছি না। মোটামুটি এখন এই জুতোটা পরে বেটা এখন চলে, বাইরে বেরোলে এই জুতোটা পরে চলে। তো অনেকদিন পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছো। রোহন দেখতে পাচ্ছে না, ওই জন্য এপাশে পাশ করছে। এইখানে বুঝ দেখতে পাবি, তাই তো না? এই কদিন তোমাদের সাথে অন্যান্য ভিডিও শেয়ার করছিলাম, তো ব্লগ শেয়ার করা হয়নি। তো আজ থেকে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, ডেইলি লাইফস্টাইল ব্লগ। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে ছাদে গিয়ে একদম কথা। দেখো আমার মা এই বিকেল 5টার সময় জামা কাপড় মিলছে, মানে এত রোদ ছিল দুপুরে নাকি আসতে পারেনি, তাই এই বিকেলবেলা এসছে জামা কাপড় মিলছে। এই গামছাটা তার ছিঁড়ে চলে গেছে, তো মা ছিঁড়া গামছা রাখতে নেই বলে সবাই। তো দেখো ঝড় উঠেছে, মানে ঝড় উঠেছে বলতে ঝড় একটু আগে বললাম না যে মনে হচ্ছে ঝড় হবে, তো ঝড় হবে নয়, অলরেডি শুরু হয়ে গেছে। তো যা ভালো লাগছে না কি বলবো, খুব সুন্দর। মানে এই কয়েকদিন মানে তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করা হয়নি, তো এই কয়েকদিন না ভালোই গরম ছিল। মাঝখানটায় গরমটা অনেকটা কমে গেছিল বৃষ্টি হওয়ার পরে, একদিন তো খুব বৃষ্টি হয়েছিল। একটু ঝড় বৃষ্টি হওয়া দরকার, তো জানি না কই মানে কতক্ষণ হবে বা কইটুকু হবে। তো যতটুকুই হোক বা যতক্ষণই হোক একটু হওয়াটা দরকার। তো এই দেখো আমার বেটা, মামা এইদিকে এসো, বেটা তার জামা খুলে চলে যাচ্ছে। দেখো দেখো আকাশটার অবস্থা, দেখো পুরো অন্ধকার হয়ে এসছে। দেখো আকাশটার অবস্থা, দেখো আমার মা সব জিনিস মিলছিল আবার সব কুড়িয়ে নিয়েছে। আর এখানে রোহন ওখানে সৌম্যর সাথে কথা বলছে। এই তো এই পাশে, এই যে এইখানে এইখানে, ওই তো ওই দেখ কথা বলছে। রোহন দেখতে পাইনি, তো দেখ মা কি বলে, কি থমকে যাওয়া পরিবেশের উপর ঝড় উঠে না কি বলে। আমার থমকে যাওয়া পরিবেশের পর কি ঝড় ওঠে নাকি। আমার মা সব কুড়িয়ে বালতি রেখেছে গুড়িয়ে, আর আমার বেটা সব ফেলছে। আর রোহন দেখো কি করবে খুঁজে পাচ্ছে না। রোহনের কালকে এক্সাম শেষ। ওই রোহন শুন, কালকে তোর এক্সাম শেষ, কালকে কোথায় যাবি? রোহনের কালকে ছুটি, তাই তো? তো রোহনের কালকে এক্সাম শেষ ছুটি। দেখো বাজ পড়ছে, আবার বেশিক্ষণ ছাদে থাকবো না, চলে যাব। মা বেটাকে নিয়ে চলে যাচ্ছে। রোহন কি নিচে যাবি? বনু চলে যাচ্ছে, নিচে যাবি? চ তোকে রেখে দিয়ে পালিয়ে যাবো, চ তাহলে উল্টি দে। হ্যাঁ চ। দেখো দেখো আবু, দেখো ভালোই লাগছে না, এত গরম ছিল একটু দরকার ছিল, একটু ঝড় বৃষ্টি দরকার ছিল। পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে। ঘুরে মাথা ঘুরে পড়ে যেত, আমি বালতিটা নিয়ে ঘুরছিলাম। তো চলো বৃষ্টিও পড়ছে একটু একটু, টিপ টিপ বৃষ্টিও পড়ছে, নিচে চলে যাই। যাই হোক কিছু একটা
হবে, এমনিতেও আমার ব্ল্যাক কালারটা খুবই পছন্দ, তাই জন্য গানটাও আমার খুব ভালো লাগে। চলো 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 চলো, বৃষ্টি চলে এসে, জোর বৃষ্টি হচ্ছে, দেখো এই যে। তো দেখো ছাদ থেকে চলে আসার পর কি জোরে বৃষ্টি হচ্ছে, আমি ছাদে ছিলাম তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল। আমার ভাই মাঠে গেছিল, এই বৃষ্টিতে ভিজে ভিজে এই এলো, পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তোর বৃষ্টি হচ্ছে, আসার দরকার কি ছিল, সেখানে কোথাও দাঁড়ানো যেত না? তো দেখো তো আজকে আমি আমাদের মানে এবছরে ফার্স্ট আমাদের গাছে পাকা আম খেলাম, বা টক গাছ পাকা আম একদম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার বেরোনোর খুব তাড়া ছিল, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন বলবে, এখন তো মাইক লাইতে কথা বলতে হবে। দেখো এখন বাজে 6টা, তো দেখো বৃষ্টি একদমই থেমে গেছে। তো বেটাকে মা নিয়েছে, সন্ধ্যা দেওয়া, মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মা তাই জন্য বেটাকে নিয়ে একটু ঘোরাচ্ছে। আর এই যে রোহন এখানে খেলছে, আর আমার বেটা দেখো ওখানে, মোটামুটি কিছু একটা আওয়াজ পেলেই হলো ওকে নাচতে হবে, কেউ শাঁখ বাজাক কেউ ঝাঁজ বাজাক, যাই আওয়াজ হোক, মোটামুটি একটু যদি মিউজিকের মতো আওয়াজ হয় বেটাকে মোটামুটি হাত তুলে নাচতো, হাত তুলে নাচতে হবে মাম্মা। তো এতক্ষণ কারেন্ট ছিল না, এই মাত্র কারেন্ট এলো, মিলে চার্জার লাইট জেলে বসেছিলাম, বেটা আমি আর রোহন আমার ভাই সবাই চার্জার লাইট জেলে বাবার এই পড়ানোর রুমটাতে বসেছিলাম। ঠিক আছে, একটু কারেন্ট চলে এসছে, বাট যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই ভাবলাম বেশ একটু বেরোই, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, একটু বেরোই, তাই বেরিয়েছি। মাম্মা টাটা টাটা, বেটাকে সেই একবার শিখিয়ে দিয়েছিলাম জানো তো, বেটা যে খেলনাগুলো আছে না ওইগুলো দিয়ে একবার রান্না করা শিখিয়ে দিয়েছিলাম, চিমনি রান্না করে খাওয়াচ্ছিলাম বেটাকে, আর নিজে খাচ্ছিলাম। এবার সেটা এবার সব সময় করবে, এরকম নিজে নিজে এমনি এমনি রান্না করে নিজে খাবে, আর যে থাকবে তাকে খাওয়াবে, যে সব সময় না যখন মন হয় তখনই ওরকম করতে থাকে। তো এখন মাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে মাকেও খাওয়াচ্ছে, এমনি হাতে নিজে নিজে, এখন বাটি ঘটি কিছু দরকার নেই, হাতে নিজে নিজে করে নিজেও খাবে আর যে থাকবে তাকেও খাওয়াবে, মাকে খাওয়াচ্ছে। ও কি আদর, দিদিনের সঙ্গে এখন আদর হচ্ছে, আদর আদর মনি চাদর গায়ে বাঁশতলা দিয়ে পালকি যায়। দেখো বেটার যে সেই সময় পেট খারাপ হয়েছিল না, তো সেই থেকে ডিবাটা এখনো পড়ে আছে, বেটাকে এখনো দুধটা খাওয়াতে পারি না, কারণ বেটা এই দুধটা খেতেই চায় না, এটা যদি কোনো খাওয়ারের সঙ্গে মিশিয়েও দেই মোটামুটি বুঝতে পেরে যাবে, যে খাওয়ারের সঙ্গে মেশাই না কেন ঠিক বুঝে যাবে। ডক্টর বলছিল এই দুধটা খাওয়াতে, মানে যে কোনো খাওয়ারের সঙ্গে মিশিয়ে এটা খাওয়াতে বলছিল, বাট বেটাকে তো খাওয়াতে পারলে হয় না, সেই সময় একটু খেয়েছিল, তো এখন তো একটুও খাওয়াতে পারি না, এটা দিলে যে কোনো খাওয়ার সঙ্গে মিশাই না কেন মোটামুটি খাবেই না, সে খাওয়া ঠিক বুঝে যাবে। যাওয়ার আগে তেঁতুল ভিজিয়ে গেছিলাম, তো কারণ যেহেতু কি বলতো এইরকম ওয়েদারে না একটু আলু কাবলি খেতে ইচ্ছে করছিল, তো তাই জন্য ছাদে যাওয়ার আগে আমি তেঁতুল ভিজিয়ে গেছিলাম, আর মা আলু সেদ্ধ করে নিয়েছে আর মশলা টশলা সব রেডি করে নিয়েছে, তো এবার শুধু মা খাতে হবে। তো তার আগে আমি বেটার খাওয়ারটা তৈরি করে বেটাকে খাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বেটাকে এখন একটু ছাতু খাওয়াবো, তো চলো বেটাকে খাইয়ে নিই তারপরে কথা হচ্ছে। মাম্মা আঙুল পুরে পুরে খালি হিক্কা করবে, আঙুল মুখের ভিতরে পুরে দেবে, পুরে হিক্কা করবে, তো দেখো বেটা ওখানে মামুর সঙ্গে লুকোচুরি খেলছে, বেটা আর মামু মিলে খেলছে, আর মা গেল নিচে দরজা খুলতে, বাবা চলে এসছে, বৃষ্টি হচ্ছে, তবে একটু একটু বৃষ্টি হচ্ছে, অতটা জোরেও বৃষ্টি হচ্ছে না। আর আমি এখানে আলু কাবলির জন্য শসা পেঁয়াজ এগুলো সব কাটছি, তো শসাটা এখন কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজটা কাটবো, তো চলো শসাটা কেটে নিই, পেঁয়াজ টিয়াজ কেটে একদম তোমাদের সামনে আসছি। তো দেখো আমার শসা আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে, আর আমি না গ্যাসে একটু কড়া বসিয়ে দিয়েছি, পাঁপড়টা সেকে নিচ্ছি, আসলে পাঁপড়টা না অনেক দিন হয়ে গেছে তাই পাঁপড়টা একটু ভালোভাবে সেকে নিচ্ছি।
তারপর তেল দিয়ে ভেজে নেবো। কি বলো তো, এই পাঁপড়টা খাবো খাবো বলে আর খাওয়া হয়নি, সেই ফ্রিজের ভেতর যে পড়েই আছে আর বের করা হয়নি। তো এক্ষুনি নিচে গেছিলাম শশা আনতে, ফ্রিজের ভেতরে শশাটা ছিল, তো শশাটা বের করার সময় পাঁপড়টা চোখে পড়লো, তো নিয়ে চলে এলাম। আলু কাবলির সঙ্গে দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে, নাহলে সেই পড়েই থাকবে আর খাওয়াও হবে না, নষ্ট হয়ে যাবে হয়তো। তো দেখা যাক ভালো আছে কি খারাপ আছে। তো দেখো এই সেই পাঁপড়, মোটামুটি তো দেখে ভালোই লাগছে, তো খেতে কেমন লাগবে জানি না, অনেক দিনের পাঁপড় এটা, বেটাকে দেবো না এই পাঁপড়টা। তো দেখো আলু কাবলির জন্য মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি, মশলাটাও গুঁড়ো করে নিয়েছি, আর এপাশে দেখো শশাটা, আর দেখো এই যে শশাটা গোল গোল করে কেটে রেখেছি, এটা তো রেখেছি আমার বেটার জন্য। বেটা কি বলো তো শশা খেতে ভালোবাসে, বাট ও যেহেতু বিকেলে ফল খেয়েছে, এতবেলা হয়তো অতগুলো শশা খাবে না, তারপরে ওকে আমি ছাতু খাইয়েছি একটু, হয়তো এতগুলো শশা খেতে পারবে না। তো এর মধ্যে যে কতটুকু খাবে তার তো কোনো ঠিক নেই, বাকিটা ফেলবে। তবুও যাই হোক, বেটা যেহেতু শশা খেতে ভালোবাসে, তাই জন্য বেটার জন্য গোল গোল করে কেটে রেখেছি। তো একটু মোটা মোটা হয়ে গেছে, এর থেকে একটু পাতলা পাতলা হলে ভালো হতো। তো তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ভাই পড়তে যাবে তো তাড়াহুড়ো করে কাটছিলাম সব কিছু। তো চলো মশলাটা মাখিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো ভাই আমার পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি, আর এখানে তৈরি হয়ে আছে, বাবাও তো অফিস থেকে চলে এসছে, তো সবার জন্য বাড়িতে করে নিয়ে নেই, চলো তারপর কথা হচ্ছে। তো যেহেতু এই পাঁপড়টা অনেকদিন হয়ে গেছে, তাই জন্য আমি বেটাকে পাঁপড়টা দিইনি, বেটাকে শুধু শশাটাই দিয়েছি, বেটা শশাটাই খাচ্ছে, ফেলছে আর খাচ্ছে। তো খেতে যা হয়েছে না, পাঁপড়টা দেওয়ার জন্য আরও বেশি টেস্টি হয়েছে। এমনিতেই তো আলু কাবলিতেই তো তেঁতুল থাকলে আর কিছু বলার থাকে না, আর তার সঙ্গে পাঁপড় দেওয়ার জন্য তো আরও জমে গেছে পুরো। আর কি ঝাল হয়েছে গো, আমার অতটা ঝাল মনে হচ্ছে না, বাট আমার বাবা প্রচুর বকবে। মাথায় ঘষছে, এই দেখো, এই দেখো মাথায় ঘষছে, দেখো শশা নিয়ে মাথায় ঘষছে। আরে এমনি মাথায় চুল নেই, আর চুল বেরোবে না মাম্মা এরকম দুষ্টুমি করলে, আর চুল বেরোবে না। দেখো কটা শশা খেয়েছে, মানে ক পিস খেয়েছে বলতো, সব এখানে ফেলেছে, রান্নাঘরের ওখানে ফেলে দিয়ে এসছে, আর এগুলো মাথায় ঘষছে। কি যে করছে মাম্মা, কি করছো, দুষ্টু করছো, এই আবার দেখো, আবার দেখো মাথায় ঘষছে। তো এখনও বৃষ্টি হচ্ছে জানো তো, বাইরে বৃষ্টি থেমে গেছিলো, আবার বৃষ্টি হচ্ছে। তো ভাই তো পড়তে চলে গেছে, ভিজে ভিজেই পড়তে গেছে, মানে ছাতা নিয়েই পড়তে গেছে। তো চলো, আমারও পড়াশুনো আছে, তো চলো তাহলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30, তো বেটা আমার ঘুমিয়ে গেছে, আমি পড়তে বসেছিলাম, বেটা আমার সাথেই বই নিয়ে বসছিল, বইয়ের পেজটে ছিঁড়ে, খাতাটা তা ছিঁড়ে, তো তার কোনো অবস্থা রাখে, তো ওই করতে করতেই বেটার আমার ঘুম পেয়ে গেছে। তো আজকে আর ভাত খাওয়াতে পারিনি, বেটাকে ভাত খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, বেটা আর খায়নি। তো বেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বেটা এখন ঘুমিয়ে গেছে। তো আমি পাশে না জানালাটা লাগাচ্ছি, কি বলতো আমি না রাতে কোনোদিন এপাশে জানালা খোলা রাখিনি, সে যতই গরম হোক না কেন, আমার বাবা আর মা তো কি বকে জানালা বন্ধ করে রাখার জন্য। তো আমার যেন মনে হয় জানালা খোলা রাখ, কেউ যেন আমাকে এসে ভয় দেখাবে, ভূত পেত ওইখানেই হয়তো দাঁড়িয়ে থাকবে, তাই জন্য আমি রাতের বেলা এপাশে পর্দা টর্দা টেনে দিয়ে একদম। তো কোনোদিন যদি দেখি একটু ফাঁকা আছে, পর্দাটা কিছুতেই টানা হচ্ছে না, সেদিন আমি কাপড় টাপড় ঘেরে দিয়ে ঘুমাবো। কি বলতো মানে মনের ভয় যাকে বলে আর কি, প্রতিদিন ওই পর্দাই দেই, টানা হয়ে যায়, ঠিকঠাক লেগে যায়, বাট মাঝে মাঝে মনে হয় এই বুঝি ফাঁকা একটু রয়ে গেছে, ওখান দিয়েই ভূত এসে আমাকে গলাটা টিপবে এসে। তো সেই দিন মানে যেদিন বেশি ভয় লাগে আর কি, সেই দিনই মনে হয় যেন ওই পর্দায় ফাঁকা রয়ে গেছে, ওখানে কাপড়টা ঘেরে দেই আগে বাবা। তো এইরকমই হয়। তো দেখো এখানে আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছি, খুব মশা তো, মানে মশারি না টাঙালে হবে না, হয় মশারি টাঙাও নয় গুড নাইট বা অল আউট জেলে রাখো, তো মশারিটা টাঙানোই আমি প্রেফার করছি, কারণ যেহেতু আজকে ঠান্ডা আছে, গরম হলে অন্য ব্যাপার ছিল। তো চলো আজকের ব্লগটা আমি এভাবেই শেষ করছি, ব্লগের মধ্যে যদি কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো গুড নাইট, বাই বাই।